ক্লাস ফাইভ সামনেই তোমাদের অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট তাই তোমাদের বাংলার একটি কোশ্চেন আমি শেয়ার করব কোশ্চেনটির উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব কোশ্চেনটি নিয়ে তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো আশা করছি এই ধরনের কোশ্চেনগুলো করলে এটি একটি স্কুলের কোশ্চেন তাহলে তোমাদের অনেক সুবিধাই হবে দেখো তাহলে প্রথমে দেখো কোশ্চেনটি তোমাদের জানো অ্যানুয়াল কোশ পরীক্ষার কোশ্চেন তোমাদের পঞ্চাশ নম্বর হবে দেড় ঘন্টা দেখো প্রথমে যে কোশ্চেনটি যে কোনো পাঁচটি বাক্যে উত্তর দাও এইরকমই সাধারণত প্যাটার্নে থাকে ঠিক আছে তো দেখো প্রথমে এক নম্বর কোশ্চেনটি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নাম্বার দেখো চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত চট্টগ্রাম শহরটি লিখবে বর্তমানে বাংলাদেশে অবস্থিত তারপরে খ আঁখ সবচেয়ে মিষ্টি কেন ঠিক আছে উত্তর লিখবে যে চিবিয়ে খেতে হয় বলে আঁক মিষ্টি আচ্ছা আখকে মিষ্টি মনে হয় আচ্ছা তারপরে দেখো গ ভা গ হচ্ছে কোন মাসে তাল পাকে উত্তর লিখবে ভাদ্র মাসে তাল পাকে এরপরে প্রশ্নটা দেখো একলা কবিতাটি কার লেখা লিখবে কবি শঙ্খ ঘোষের লেখা একলা কবিতাটি আচ্ছা তারপরে দেখো আকাশে দুই বন্ধুর নাম কি। লিখবে চাঁদিয়াল ও পেট কাটা আচ্ছা তারপরে দেখো হুকুর মালা পরে কে নাচেন ঠিক আছে উত্তর লিখবে রাজার খুঁড়ো রাজার খুঁড়ো মালা পরে নাচেন এবার দেখো দুয়ের দাগের কী রয়েছে এখানেও পাঁচটি শূন্যস্থান দেওয়া আছে পাঁচ নম্বর আচ্ছা ছটি দেওয়া আছে যে কোনো পাঁচটি করতে হবে দেখো প্রথমে কি রয়েছে ক যছনা রাতে সবাই কেন ড্যাশ মাখাই চোখে এখানে কবিতার লাইন যছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে আলতা হবে শূন্যস্থানে হ্যাঁ তারপরে দেখো একটা গাছ একটা আছে ড্যাশ আমার দিকে তাকাই খালি তাহলে শূন্যস্থানে কি হবে একটা আছে কাঠ বেরালি আমার দিকে তাকাই খালি তারপরে গ দেখো জ্যোতিপিসিমার ভালো নাম ড্যাশ জটিপিসিমার ভালো নাম কি হরিমতি এখানে লিখতে হবে হরিমতি আচ্ছা তারপরে দেখো জ্যোতিপিসিমার ভালো নাম হলো হরিমতি তারপরে দেখো ঘ আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু ড্যাশ আর কিছু কি ড্যাশে হবে রোদ্দুর এটা কবিতার লাইন আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর আচ্ছা উঁয়ো দেখো আগুন লাগিয়েছে ড্যাশ আর টেলিগ্রাফের অফিসে আগুন লাগিয়েছে কোথায় দেখো আগুন লাগিয়েছে টেলিফোন শূন্যস্থানে হবে টেলিফোন আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে তারপর চ দেখো রাতে উত্তেজনায় ড্যাশ ঘুম হয় না রাতে উত্তেজনায় গোপালের ঘুম হয় না ঠিক আছে এরপরে দেখো তিনের দাগের কী রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে যে কোনো পাঁচটি করতে হবে ছটা দেওয়া আছে পাঁচ নম্বর পেয়ে যাবে পাঁচটি করলেই পাঁচ নম্বর দেখো কি আছে এটা অল্টারনেট টাইপের কোশ্চেন তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে দেখো উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষকের নাম কি। তিনটি অপশান চারটি অপশান দেখো নেতাজি তিনটি অপশান দেওয়া আছে নেতাজি সূর্যকুমার সেন ক্ষুদিরাম বসু তাহলে এখানে উমাতারা হাইস্কুলের অঙ্কের শিক্ষকের নাম হলো কি সুকুমার সেন তারপরে যাকে মাস্টারদা বলা হয় তারপরে দেখো খ প্রেমেন্দ্র মিত্রের লেখা তোমাদের পাঠ্য কবিতা কোনটি তার প্রেমেন্দ্র মিত্র লেখা পাঠ্যকবিতা তিনটির মধ্যে দেখো বোম্বাগড়ের রাজা মিষ্টি না এলাকা সরি এলাকা নয় একলা তাহলে এখানে প্রেমেন্দ্র মিত্রের লেখা তোমাদের কবিতা হচ্ছে কোনটা মিষ্টি আচ্ছা তারপরে গ গোপালের দাদার নাম কি, গোপালের দাদার নাম কি নেপাল ভূপাল না কাজল গোপালের দাদার নাম নেপাল তারপরে ঘ দেখো মস্ত আশীর্বাদের মতো গাছের থেকে কি ঝরতে থাকে এখানে ফুল ফল না পাতা তাহলে মস্ত আশীর্বাদের মতো পাতা ঝরতে থাকে তারপরে দেখো ও মাথায় অষ্টপ্রহর বালিশ বাঁধে কে মাথায় অষ্টপ্রহর বালিশ বাঁধে রাজা রানী না রানীর দাদা এখানে কী হবে রানী মাথায় অষ্টপ্রহর বালিশ বাঁধে রানী আচ্ছা তারপরে দেখো নদীর সাথে নদীর সাথে ঘুড়ির কোন অংশের তুলনা করা হয়েছে নদীর সাথে ঘুড়ি তাহলে নদীটা যেমন এঁকে পেকে যায় হুম তাহলে এখানে দেখো নদীর সাথে ঘুড়ির কোন অংশের তুলনা করা হয়েছে কাঁপাকাঠি লাটাই না ল্যাজ তাহলে নদীর মতনই লেজটা হয় আর কি লেজ যেমন একা একটু থাকে নদী যায় একাবাকা তাহলে নদীর সাথে লেজকে তুলনা করা হয়েছে আচ্ছা এরপরে চারের দিকে দেখো দু নম্বর করে কোশ্চেনগুলি পাঁচটা দেওয়া আছে হ্যাঁ চারটি করতে হবে হ্যাঁ তো দেখো গাছ আমাদের কিভাবে সাহায্য করে চারটি বাক্যে লিখতে হবে তারপর গো গোপাল কাকে কেন বিনা পয়সায় তাল দিয়েছিল সেটা লিখতে হবে মিষ্টি কবিতায় প্রথম স্তবকটি মুখস্থ লেখো মিষ্টি কবিতার যে প্রথম প্যারাটি আছে ওটা মুখস্থ লিখতে হবে তারপরে মাস্টারদার চেহারা ও পোশাক কেমন ছিল সেটা লিখতে হবে আর হচ্ছে মাস্টারের সূর্য সেনে তোমরা পেয়ে যাবে আর কবি যখন একলা থাকেন তখন তার সাথে কারা থাকে সেটা লিখতে হবে আমি যখন একলা থাকি খুব সুন্দর কবিতাটি কবিতার মধ্যেই তোমরা পেয়ে যাবে আলাদা করে কিছু করতে হবে না আচ্ছা তারপর দেখো পাঁচ নম্বর যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও হুম তাহলে পাঁচ নম্বর পাঁচের দাগে রয়েছে চারটি প্রশ্নের উত্তর তিন করে দেখো পাঁচটি বাক্যে লেখো কিভাবে বইয়ের যত্ন নেবে একদম লাস্টে শেষ পেজে পেয়ে যাবে তারপরে রাত্রে ঘুমিয়ে গোপাল কি কি স্বপ্ন দেখেছিল আর মাস্টারদার নেতৃত্বে মানুষ কিভাবে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আর তারপরে প্রশ্ন দেখো চাঁদিয়াল ও পেটকাটা কীভাবে আকাশের বন্ধু হয়ে উঠল আর তারপর বোম্বাগড়ের রাজা কবিতায় রাজা পণ্ডিত মন্ত্রী ও ওস্তাদদের ওস্তাদেরা কি করে লিখবে এরপরে দেখো বিপরীত শব্দ লেখো ছয়ের দাগের পাঁচটি আছে উন্নতি হ্রাস ঘন ব্যয় আবাহন আর অচেতন তাহলে উন্নতিটা কি হবে উন্নতির বিপরীত শব্দ অবনতি আর হ্রাস হ্রাসের বিপরীত শব্দ হবে বৃদ্ধি আর ঘন ঘনর বিপরীত শব্দ হবে তরল আর হালকা মানে ঘনর যদি তুমি ঘন এটা তরলও লিখতে পারো আবার হালকাও লিখতে পারো ঠিক আছে আর আবাহন বিসর্জন যেন আবাহন ঠাকুর ডাকার বিসর্জন ভাসানো আচ্ছা অচেতন এটা হবে সচেতন বিপরীত শব্দ ঠিক আছে দেখো এবার সাতের দাগের যে কোনো একটি চিঠি লিখতে হবে এখানে পাঁচ নাম্বার আছে যে দুটো দেওয়া আছে যে কোনো একটি লিখলেই হয়ে যাবে দেখো প্রথমটা কর দেখার আছে বার্ষিক পরীক্ষা কেমন হলো তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো আর তারপরে খ দেখো অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত হওয়ায় ছুটির আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে চিঠি লেখো তাহলে দুটো চিঠি দেওয়া আছে যে কোনো একটি লিখবে পাঁচ নম্বর পেয়ে যাবে তারপর দেখো আটটার থেকে যে কোনো একটি বিষয়ে রচনা লেখো চারটি রচনা দেওয়া আছে যে কোনো একটি লিখে দেবে দেখো আমাদের গ্রাম আর খ আছে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর গ আছে শীতকাল আর ঘতে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক আছে তাহলে তোমরা আজকে একটি অ্যানুয়াল পরীক্ষার কোশ্চেন দেখলে থার্ড ইউনিটের তাহলে এরপরে আমি আবার চেষ্টা করব আরও কিছু কোশ্চেন আনার জন্য তোমাদের কাছে তোমাদের দেখাবো তাহলে তোমাদের অ্যানুয়াল পরীক্ষা দিতে আশা করি খুব সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে আজ এখানে শেষ করছি ভালো থাকবে